দুপুরের খাবারের আয়োজন চলছে। বাজার থেকে মা শাকসবজি কিনে এনে রান্না করার আয়োজন করছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এত অসুস্থ শরীর নিয়েও এই 71 বছর বয়সেও আমার মতো উপযুক্ত ছেলেকে তরকারি কেটে মশলা বেটে আমাকে খাওয়ায়, অথচ মাকে আমার সহযোগিতা করার মতো কোনো ক্ষমতাই নেই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মা এখানে তুলে তরকারি কেটে মশলা বেটে রান্না করার ব্যবস্থা করছে। এই বয়সে এত পরিশ্রম, এখানে রয়েছে সব কিছু সাজানো, চাল বাটি দেখছি সব। এইভাবে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে আমার খাবার দাবার ব্যবস্থা করে দিচ্ছে সেই কিশোর বয়স থেকেই। সব কিছু রেডি করে মুখে খাবার তুলে দিচ্ছে মা। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমার মার এই ভিডিওটি, এখানে সব কিছুই রেডি করছে, রান্নাবাড়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।